আনটেলাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আরেকটি ডিজাইনের গলা, সেটা হচ্ছে গোল গলার মধ্যে হবে, আর এই গলার নিচে হচ্ছে এই এক্সট্রা পাইপটা লাগবে, লেস। এটা হচ্ছে গলার নিচের অংশে বসবে, বডিতে, এই বডিতে বসবে এটা। এরপর হচ্ছে এটা হচ্ছে গলার উপরে কুচি হবে, এর জন্য এই যে ডিজাইনটা আছে, এই যে লেসটা, এই লেসটা আমি এখান থেকে সেলাই করব। সেলাই করে উল্টিয়ে নিয়ে নেব, এর জন্য আমি এটাকে লম্বা করে কেটেছি এবং লম্বা করে কেটে ইস্ত্রি দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এবং আপনারা যদি লেস না থাকে তাহলে এক রঙের কাপড় দিয়েও নিয়ে নিতে পারেন, বা বডি থেকে বিপরীত যে কালারটা আছে সেই কালারটা দিয়ে নেবেন। এরকম করে 1 ইঞ্চি চওড়া, দেখুন এটা হচ্ছে 1 ইঞ্চ চওড়া আছে। তো 1 ইঞ্চি চওড়া করে আমি নিয়ে নিয়েছি এবং ডবল করে ভাঁজ করে নিয়েছি। দেখুন এটা ডাবল দুই পাশে। তো এটা পরবর্তীতে উল্টে নিব, আর এটা হচ্ছে গলার নিচে থাকবে। আর এই গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এই ডিজাইনটা। গলার ডিপ হচ্ছে 5.5, আর গলার নেকলাইন হচ্ছে 2.75। তারপর গোল করে দাগ দিবেন। তারপর গলা কাটা হয়ে গেলে এরকম চওড়া করে কেটে নেবেন। এই গোল গলা কাটা হয়ে গেল। এখন এই গোল গলাটা আমি এই কাপড়ের মধ্যে লাগিয়ে নিব ইস্ত্রি দিয়ে। তো এই যে দেখুন আমি ইস্ত্রি করে ফিউজিংটা লাগিয়ে নিয়েছি। তো এরকম আপনারা গলাটা কেটে প্রথমে ফিউজিংটা ইস্ত্রি করে কাপড়ের সাথে লাগিয়ে নেবেন। তো আসুন এখন দেখি কি করে এই গলাটা তৈরি করতে হয়। প্রথমে এই পাশটা মুড়িয়ে সেলাই করে নেবেন। তারপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন। এরপর এটাকে এরকম ডাবল করে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে এই যে মাঝখানে সেন্টার করবেন, সেন্টার করে এখানে কেটে দিবেন। এরপর এর গলা হচ্ছে 5.5। এই 4.5 ইঞ্চি নিচে এই লেসটা লাগাবেন। তারপর এই যে লেসটাকে সেন্টার করবেন, সেন্টার করে এই যে বডির যে সেন্টারটা আছে এই সেন্টারের সাথে এভাবে লাগিয়ে নেবেন। এইভাবে প্রথমে লেসটা লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপর এই যে গলাটা, এখন গলা তৈরি করে ফেলবেন।
এরপর মাঝখান থেকে কাপড় কেটে ফেলে দিবেন। কেটে ফেলে দেওয়ার পর এই কোনাগুলা, এই রাউন্ড যে জায়গাগুলা, কোনাকুনি করে কেটে দিবেন। তারপর এই বক্রমের উপর একটা চাপ সেলাই দিবেন। দেখুন গলা বানানো হয়ে গেল। এখন গলার ভিতরে বক্রমের মধ্যে একটা সেলাই দিয়ে গলাটাকে আটকে নেবেন। গলা বানানো হয়ে গেল। এই যে দেখুন আমি এটাকে উল্টে নিয়েছি, যে ভিতরে সেলাই দেওয়া, এটা প্রথমে সেলাই দিয়েছি তারপর এটাকে উল্টে নিয়েছি। তো এইরকম করে উল্টিয়ে নিয়ে নেবেন, তারপর কুচি দিবেন এক পাশ থেকে। তো এইভাবে কুচি দিয়ে নেবেন প্রথমে। দেখুন প্রথমে আমি এরকম কুচি দিয়ে নেবেন, কুচি দিয়ে নিয়ে তারপর গলার এক পাশ থেকে লাগিয়ে যাবেন। প্রথমে এরকম করে লাগাবেন, লাগিয়ে তারপর আবার এই পাশ দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবেন। এইভাবেই গলাটা তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইন গোল গলার ভিতরে কুচি দিয়ে গলাটা তৈরি করতে হয়। তো এরপরে বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আজকে আমার ডিজাইন গলার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন,
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আরএম প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।